দেখছেন আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি আইন খামার চ্যানেলে অবস্থান করছে মরিয়ম ডেইরি ফার্মে। ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়া যে জামে মসজিদ আছে, এই মসজিদটা পার হয়ে কিছু দূর আসলে এই মরিয়ম ডেইরি ফার্ম। এখান থেকে এই ফার্মের মালিক মিলন ভাই গাভী গরু বিক্রি করে। খামারটা কিন্তু মূলত জার্সির জন্য বিখ্যাত। তো এখন ওনার খামারে নতুন যে গাভী রয়েছে, একটা মুন্ডি বকনার মুন্ডি ষাঁড় বাচ্চা রয়েছে, এগুলো জাতমান কোয়ালিটি, দাম পার্সেন্ট, বয়স নিয়ে আলোচনা করব। সেই সাথে আমার এক ভাই অনেক রিকোয়েস্ট করছে আমাকে বাট ফাটানোর জন্য ভিডিওতে। ইনশাল্লাহ আমিও মিলন ভাইকে অনেক রিকোয়েস্ট করছি, চেষ্টা করবো আজকের ভিডিওতে বাট ফাটে আপনাদের দেখানোর জন্য, যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিলন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট মন ভালো রাখছে। বেচা কেনা ভালো? হ্যাঁ, বেচা কেনা এই যে দর্শক ভাইদের অনেকটাই সারা পাইছি, যে গেল সপ্তাহে যে প্রতিবেদন করছি মাল কম কিনি, ঠিক আল্লাহ রহমতে মানসম্মত মাল কিনি, আল্লাহ রহমতে দর্শক ভাইদের ভালোবাসা পাইছি, বুধই মালগুলো নিয়ে যায়। মানসম্মত কিনলে খামারে থাকে না, অনলাইনও লাগে না অফলাইনও লাগে না, যে কোনো ভাবেই গরু বিক্রি হয়ে যায় খামারে থাকলে। শুরুতে যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আমাদের জানাবেন। আমার পরিচয়টা মোহাম্মদ মিলন মাহমুদ, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গর থানা চৌবাড়িয়া হারোপাড়া। বলতে যে আপনি জামি মসজিদ আছে, মসজিদ থেকে আমার এখানে একটা পোল আছে, 2 কিলো লেখা আছে, আর পাশাপাশি আমার ময়ূরম ডেইরি ফার্মের চার্ট আছে, ব্যানার আছে। জি জি জি, কেউ আসলে বা যে কোনো ভ্যান অটো কে জিজ্ঞাসা করলে ইনশাল্লাহ দেখাই দিবে যে মিলন ভাইয়ের ফার্মে যাব, জার্সির খামার ইনশাল্লাহ নিয়ে আসবে। হ্যাঁ নিয়ে আসবে। আজকে কি কিনছেন? আজকে আসলে কি বলবো, স্পেশালে একটা মুন্ডি কিনছি দর্শক ভাইদের বিটিং করার জন্য। আমি মনে করি যে মুন্ডিটা পারফেক্টের পুরো পারফেক্ট, আর এর যে পায়ের যে গিটাপগুলো সম্পূর্ণ ভালো। কিনছেন, গরিব মানুষ তো আর নিতে পারবে না ভাই, বা যারা মধ্যবিত্ত তাদের তো অনেক জ্বালা নিতে পারবে না, খালি বড় লোকরা মুন্ডি আর বড় লোকরাই জার্সি কিনবে, গরিবরা তো কিনবে না। আজ গরিব মানুষের জন্য এটা আসলে আমারই এক্সেস, আমি তো দাম চাবো না। আমার কথা যে আমার বেশি না, 5000 টাকা যদি লাভ হয় তাও সারগুলোতে আমি যেভাবে দাম বলে দেবো, একবার সাতদের মধ্যে দাম বলে দেবো। আচ্ছা ইনশাল্লাহ দেখবো। আর কি আছে? আর আছে আপনার হলো দুটো আছে, দুটো মানে জার্সি ফিজিয়ান মিক্স আছে। আচ্ছা মিক্স কিনছেন, এবার অরিজিনাল জার্সি কেনেন? এবার অরিজিনাল জার্সি আমি আপনাকে বুঝাই, আসলে জার্সি গুলো গাভী গুলো কিন্তু দামটা বেশি, এই কারণে আসলে অনেক দর্শক কমেন্ট করে যে আসলে জার্সি গরু মিলন ভাই দাম কেন বেশি। ঠিকই এই রাগেই আসলে আমি জার্সি কিনি, ঠিক দর্শক ভাই যদি চায় এইবার যদি কমেন্টে যদি সারা পায় তেমন আমি মিলন জার্সি কিনবো, তো হাই কোয়ালিটি জার্সি কিনবো, তাছাড়া আর কিনবো, তাছাড়া আমার গান নিয়ত নাই কি আর। আচ্ছা চলেন গরুগুলো দেখি আর কথা বলি, এক এক করে দেখান সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। আর একটা রিকোয়েস্ট, আমার ইন্ডিয়ান ভাই কিন্তু কমেন্ট করছে বাট ফাটায় দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অবশ্যই, আজকে যেহেতু আপনি শরীফ ভাই রিকোয়েস্ট করেছেন, অবশ্যই আমার দর্শক ভাইদের জন্য আমি আমার অভিজ্ঞতা থেকে আমি দেখায় দেবো। আচ্ছা চলেন এক এক করে দেখি। 1 নম্বর সিরিয়ালে মিলন ভাই মাশাআল্লাহ দৃষ্টিনন্দন একটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে, রং একদম পিওর সাদা, আবার এদিকে দেখতেছি শিংও হয় নাই, এত বড় গরু। এটা মূলত আসলে মুন্ডি, আসলে জাতটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের। আচ্ছা জন্মের থেকেই শিং নাই? হ্যাঁ এটা জন্মের থেকে শিং নাই, বলে তো আসলে যেখান থেকে আমি যে গেরস্ত থেকে কিনেছি ওনা কিন্তু বিগ সাইজের এটা গাভী, মানে মূলত 20টা দিছিল 100 জাতের, বুঝছেন? এই 20টা দেওয়ার কারণে মানে জন্ম থেকে এই মুন্ডি সারে মানে হয়েছে, মুন্ডি বীজ দিছিল। হ্যাঁ এটা কিন্তু সে রাইখে দেওয়ার জন্য খুব প্ল্যান রাখছিল, ঠিক আছে, আসলে তার টাকার জন্য, আসলে ইজি করার জন্য। একবার যে দেখেন, এই যে একবারে কোনো দেখেন শিং কিন্তু আমার পশম দিয়ে ঢেকে রাখছেন নাকি? আরে পশমে আপনি দেখেন, আপনি যে দর্শক ভাই দেখেন, এটা আসলে মুন্ডি, এগুলো হচ্ছে ঝুটিয়ালা মুন্ডি বলে, জি জি জি, সুন্দর শেপ। জি আচ্ছা, এগুলো জাত মুন্ডি, এগুলো দিয়ে ব্রিডিং করানো যাবে? এইগুলো ব্রিডিং মানে কি, একবার 100, আপনি যে গরু সাইডে যে জানেন একটু খারাপ দেন কি কি লাভ মারে। আচ্ছা আচ্ছা, এটার বয়স কেমন ভাই, দাঁত হইছে? এটা এখনো দাঁতেই নাই কি। আচ্ছা কেমন বয়স হবে এটা? তাও ধরেন গৃহস্থ বলছে ধরেন আপনি 16 মাস। 16 মাস? জি। হাত পায়ের কোয়ালিটি একটু একবারে দেখেন, পা গুলো দেখেন, এই অনেক বিগ সাইজের কিন্তু এটা সার হবে, অনেক বিগ সাইজের। 15 থেকে 16 মাস বলছে না? জি জি জি। ব্রিডিং করানো যাবে কত মাস বয়সে? এগুনি ব্রিডিং করানো যাবে ধর না 2-1 মাস খাদ্য খানা দিলে পরে এগুনি ব্রিডিং করা যাবে। আচ্ছা তারপরেও কিন্তু 2 বছর বা 20 মাস এরকম হলে হচ্ছে সবচেয়ে পারফেক্ট হয় ব্রিডিং করানোর? জি 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 জি। আরে দেখেন আপনি থুতমাটা দেখেন, একবারে পিওর একবারে মানে হলিস না, আপনি কুরগুলো
এগুলো সম্পূর্ণ সাদা পিওর হলস্টিয়ান ফ্রিজিয়ান শিং না থাকার কারণে মুন্ডি বলি আমরা জি 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 আচ্ছা এই মুন্ডিটা যদি এই অবস্থায় কেউ নেয় নিতে চায় মুন্ডি তো খুব এক্সপেন্সিভ জি 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 একটু কম দামে দেওয়া যায় না ভাই মানে কম দাম বলতে বাজারের মতো ওই মুন্ডির জন্য বেশি দাম চায়েন না আসলে আমি আমরি এক্সচেঞ্জ দাম চাবো না শরীফ ভাই যেহেতু আপনি বলেছেন ঠিকই সাদদের মধ্যে দাম চাবো দর্শক ভাইরা যাতে নিতে পারে বাজারের সাথে মিল থাকে মুন্ডি বা জার্সি এগুলো কিন্তু আকাশচুম্বী দাম যে মানুষ বাজার থেকে 50,000 60,000 বেশি চায় ওই রকম না বাজারে যে মূল্যটা কিছু টাকা আপনি লাভ রেখে দামটা বলে দেন আসলে এটা তারে আমি আমরি এক্সচেঞ্জ দাম চাবো না 135,000 এক রেট 135 হ্যাঁ এক রেট এক দাম হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ পড়তায় এটা পড়তায় যদিল দর্শক ভাই যদিল মনে করে এটা দাম আমি চাইছি সালিবারে দাম চাবো 150 ঠিক আমি দাম চাই না যেহেতু আপনি বলছেন একবারে দাম চাই না দামি দাম চাই আমরা ভিডিও করি বা আমার দর্শকরাও দেখে যেভাবে দাম চাইছেন দরদামে তো একটু সুযোগ দিবেন হালকা কোনো সুযোগ রাখার রাখার কোনো সুযোগ নাই একটু মানে আলোচনা করেন ভাই এখন যদিল কেউ চায় আমি মন থেকে যা দেব তাই নিতে হবে যে কোনো দরদাম করতে পারবে দরদাম করার সুযোগ না করলেও মোটামুটি যেভাবে দেখেছেন বাজারের সাথে ঠিক আছে চলেন আমরা গাভি দুইটা দর্শকদের দেখাই হ্যাঁ চলেন দুই নম্বর সিরিয়ালে মিলন ভাই বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন রং সাদা কালো কালো অংশ বেশি এটা কি জাতের গাভি এটা জার্সি ফিজিয়ান মিক্স আছে ওই যে দেখেন আপনি একটু লালটে ভাব আছে হ্যাঁ একটু লালটে ভাব আছে মানে ফিজিয়ানের ভাগটাই বেশি একটু জার্সির মিক্সটা আছে আচ্ছা জার্সি ফ্রিজিয়ান ক্রস জাতের একটা গাভি জি 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 আচ্ছা বয়স কেমন এটার বয়স আপনি 6 দাঁত 6 দাঁত জি কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা 6 দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে জি 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 পেটে বাচ্চা হ্যাঁ এটা পেটে বাচ্চা আছে এখনো ধরেন আপনি 20 দিনের মতো টাইম আছে গাভিটার এখনো ফুল 20 দিন সময় আছে এইগুনি গাভি আসলে যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে এই অবস্থায় নিয়ে যাওয়ার পরে যদি চায় যে কোনো দর্শক ভাই চায় যে আমি 15 দিন আমার খামারে রাখার পরে মানে এই গরুগুলো ডেলিভারি যদি হয় তাদের জন্য আমি মনে করি যে পারফেক্ট এই যে বাচ্চা ছোট ছোট বাচ্চা নিয়ে যাওয়ার সময় আপনি ধরেন অনেক ঝুঁকি মুক্ত হয় সেই কারণে আমি মনে করি যে তারা যদি এই ধরনের গাভি লয় কাঁচা বাচ্চা বা অতিরিক্ত রেডির সময় নেওয়ার থেকে যদি এখন কেনে কেউ সেটা সবচেয়ে ভালো হয় জি জি আচ্ছা বাটটার দেখে নিয়ে আসছেন ভাই একবারে বাট আমি সম্পূর্ণভাবে দেখে নিয়ে আসি তারপর আমি দর্শক ভাইদের আমি এটা দেখায় দেব আচ্ছা বাট আমার এক ইন্ডিয়ান এক দর্শক ভিউয়ার্স ভাই আমাকে মাঝে মধ্যে কমেন্ট করে যে শরীফ ভাই সম্ভব হলে বাট ফাটিয়ে আমাকে একদিন দেখাবেন তো আজকে মিলন ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ মিলন ভাইকে বলছি অনেক রিকোয়েস্ট করছি মিলন ভাই আজকে আমাদের বাট ফাটায় দেখাবে যে আসলে কিভাবে বাট পরীক্ষা করতে হয় বা কোন জিনিসটা কোন রকম আঠা বেরোলে বাটটা ক্লিয়ার আছে বুঝতে হবে এক জিনিসটা আজকে আমাদের একদম ভিডিওতে দেখাই দিবেন ইনশাল্লাহ গরুটা একটু দাঁড় করানোর ব্যবস্থা করেন আমরা বাটটা ফাটায় দর্শকদের দেখাই তো মিলন ভাই শুরু করেন একটু দেখি আসলে বার তো আসলে ওইভাবে তো আসলে টাইনে তো দেখানোর মতন আসলে এ পর্যন্ত দেখছেন কি শরীফ ভাই যে কোনো ব্যবসায়িক এই গাব গরুকে বাট ফাটায় কোনো দিন না আমার 4-5 বছর ভিডিওতে কোনো দিন দেখি আমার এখানেও আপনি দেখেন শরীফ ভাই 3টা বছর কিন্তু রেগুলার প্রতিবেদন আপনিই কিন্তু করতেছেন কন্টিনিউর ভাবে ঠিকই দেখেন এবার কিন্তু কেউ দেখায় নাই কেউ কিন্তু দেখেন নাই না আমিও দেখাই নাই আমি তো সেটা বলতেছি যে শরীফ ভাই আমিও দেখাই নাই আজকে অতিরিক্ত রিকোয়েস্ট করছি মিলন ভাইকে যে ভাই একটু দেখাই দেন দর্শক সুখে থাক আমরা যেমনই থাকি দর্শক ভাইদের আমি এই যে দেখাই আজকে আসলে কি বলবো এই যে দেখাই চারটা বাটি ফাটাবে হ্যাঁ চারটা বাটি আমার কথা যেহেতু আপনি গাব গরু জীবনে মানে প্রথম এই যে 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 দেন তো এটা কি মধুর মতো একবারে এইগুনি গাবের দুধ হতেই হবে শরীফ ভাই চারটা বাটি দেখবো ভাই হ্যাঁ চারটা বাটি দেখেন এই যে এটাও দেখাই এই যে এই জীবনের প্রথম গাব গরুর বাট ফাটাচ্ছি তাও আমার এক ইন্ডিয়ান দর্শক কমেন্ট করছে তার জন্য এই যে 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 দেখছেন দেখছি ওটাও দেখেন এই যে আরেকটা দেখাই যে এটা বিলে আপনি ধরেন ক্যামেরাটা 3 নম্বরটা হ্যাঁ এই যে 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 আচ্ছা এই এবারে বুঝবো যে ক্লিয়ার নাকি একবারে ক্লিয়ার পর্যন্ত আপনি যে দেখতেছেন না যে বলার মত যে আটা নাই তো একটু শক্ত নয় শরীফ ভাই আপনি দরকার টিপে দেখেন একটু দেখবো হ্যাঁ টিপে দেখবেন আমার কথা দর্শক ভাইদের আমার কথা সম্পূর্ণভাবে আমি বুঝাই দিচ্ছি আচ্ছা 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 চারটা বাট ক্লিয়ার দেখি আমি একটু আর গবিও তো খুব শান্ত ভাই একবারে শান্ত বলতে এই যে আপনি এই যে 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 দেখছেন ওই মুহূর্তে বারো দেবো নাকি আচ্ছা তাও কিছু বলবে না একটু পা দোলার জন্য সে গরু কিনে নেই আমার দুটা গরু মিলন ভাই আসলে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো জানি না গাব গরুতে আরে যে দেখেন আরে তোলা যে কত হবে শরীফ ভাই অনেক তোলা হবে আর এই যে আপনি যে 100টা দেখাই এই যে দেখেন এই যে এই যে দেখছেন অনেক জায়গা কিন্তু আর যে আটা বাড়াইলো বুঝছেন শরীফ ভাই এগুলো গাভীর দুধ হতেই হবে আর যেগুলো আসলে যে ইয়া পাইনে পাইনে দুধ বাড়াবে কোনো গাভীর ধরেন দুধটা একটু কমে আর এগুলো বলার মতন যেগুলো আটা কোনো গাভীর দুধ হতেই হবে ভাই আচ্ছা ভাই এটা আর আপনার দুধ কেমন আসতে পারে আপনার ধারণা এবার আসলে এর আগের বিনোদন আমার কিন্তু এটা জানাশোনা গাভী বুঝছেন
এর আগের বেন আপনি 16-17 কেজি জিনিয়ার ভাই দুধ দইছে অথবা আমাকে বই দিয়ে আমাকে চ্যালেঞ্জ করে দিয়ে যে মিলন ভাই যে আপনি আমার বই দিয়ে বিশ্বাস করে ম্যানেজার দুধ দেশে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার কত আসতে পারে আপনার এবার এবার আসলে আমি মনে করি যে এখন 2 কেজি বৃদ্ধি হতে পারে আরো বেশি হতে পারে সেটা দর্শক ভাইদের যদি ভালো হয় আমি মনে করি যে যেহেতু গেরস্ত বলেছে তারপর আমি নিজ চোখে দেখা গরু নেই আর এগুলো খাদ্য খানার জন্য সম্পূর্ণ এগুলো গাভিগুলো ভালো আপনি দেখেন তো ওইখানে ধরা দেন দেন পচা ঘাস তাও খায় ইহরা লাবি মুখে রুচি ভালো প্রচুর মুখে রুচি দাম কত এটার ভাই এটার দাম চাচ্ছি আমরে যেহেতু এক্সেস দাম চাই না দর্শক ভাইদের একবার কিন্তু 135 এ দেখেন তো সেইভাবে দাম চাবেন আসলে সাতদের মধ্যে গাবি দাম চাবো আমি 195000 টাকা রেট 195 জি এর মধ্যে কি দরদামের সুযোগ আছে হালকা কিছু দরদামের সুযোগ রাখ দরদাম করে দর্শক মানুষ তো চাইলে চাবি এগুনি গাবি দাম 2,10,20 ঠিক আমি তো দাম চাবো না আমি তো যে বলছি যে দর্শক ভাইরা যাতে আমার থেকে নিয়ে যায় 2 টাকা লাভ মুখ লাভের যাতে মুখ দেখতে পারে আচ্ছা চলেন আমরা আর একটু বড় গাবি আছে ওই গরুটা দর্শক হ্যাঁ চলেন মিলন ভাই আজকের হচ্ছে এটা শেষ গাবি জি 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 তিনটাই গরু কিনছেন এই সপ্তাহে এই সপ্তাহে তিনটা গরু কিনছি একটা বাছুর মনে হয় আছে না দেখাবেন না 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 ওটা বাছুর দেখাবো না ঠিক আছে তিনটা গরু কিনছি তিনটা তিন কোয়ালিটির গরু ঠিক আছে দর্শক ভাইদের আসলে কি বলবো মানে একটা আছে চমক আসলে যে মুন্ডিটা আর এটা আপনার হলো জার্সি ফ্রিজিয়ান মিক্স এটাও আচ্ছা জার্সি ফ্রিজিয়ান ক্রস জি আগেটাও তো জার্সি ফ্রিজিয়ান হ্যাঁ ক্রস বয়স কেমন এটার এটা হলো দুই দাঁত মাত্র দুই দাঁত হ্যাঁ মাত্র দুই দাঁত এবার প্রথম বাচ্চা হবে জি 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 সময় কত দিন আছে ভাই এটার সময় আছে এটা আপনি 25 দিন 25 দিন জি জি আচ্ছা পোলেটি গাবি একটু শান্ত শিষ্ট দেখাবেন আমরা দেখব এই একবারে শান্ত বলতে কি বলবো আজকে জোড়া গাবি কিনছি আমি যেখান থেকে যে গরুস্থ থেকে কিনে নিয়েছি একজনের কাছ থেকে কিনছেন না 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 দুটা গরু আমার দুই গ্রাম থেকে কিনা ঠিক আছে দেখাই এই যে দেখছেন এই গাবিটা দেখেন এই যে আচ্ছা আচ্ছা একবারে যদি চাইলে আপনি যদি একা লাগে যদি যে কোনো মামুন দুধ খায় দুধও খাও তাও খাবে দিবি আচ্ছা বাছুর না থাকলে আপনিই বানাবেন নাকি হ্যাঁ একবারে আপনি বানাবেন সেই বানাবেন আচ্ছা এটা টাইম কতদিন আছে এই যে এই যে এই যে দেখছেন একবারে দুধ খায় চাই এই গাবি এত শান্ত দেখিনি হ্যাঁ একবারে শান্ত আর আপনি চাই না দেন তো ভাড়া চলে আসেন দেন তো গরু একটু পা দুলছে না আচ্ছা খুবই শান্ত গরু একবারে শান্ত বলতে মানে কি আচ্ছা এটা সময় কতদিন আছে এটা সময় এখনো ধরেন আপনি 25 দিন টাইম আছে শরীফ 25 দিন ফুল সময় আছে হ্যাঁ 25 দিন ফুল টাইম আছে আচ্ছা এটা কত লিটার গাভি হবে প্রথম বিয়েনের গরু বলা তো যায় না তারপরে একটু ধারণা দেন তারপর ধারণা আপনি 16-17 কেজি দুধ জিনেন দুধ হবে শরীফ ভাই 16 থেকে 17 কেজি আর এই সকল গাভির আর একটা বিষয় হচ্ছে কি এই সকল গাভি বাচ্চা দেওয়ার পর খুব একটা ভাঙে না 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 এগুনি গাভি জার্সি ফিজিয়ান করাস আছে এই কারণে মানে গাভিগুনি মানে শরীর খুবই কম ভাঙে আচ্ছা আচ্ছা এই গরুটার দাম কত এই গাভিটার দাম চাও আমার 2 লক্ষ টাকা শরীফ ভাই 2 লক্ষ জি জোড়ায় নিলে কোনো সুযোগ দিবেন না আজকে দুইটা গাভি শান্ত দেখলাম একটাই বাট ফাটায় দেখালেন এটার ভিতর দিয়ে গিয়ে দেখালেন আপনি চাইলে যে কোনো দর্শক আপনি যদি ভিডিও বনে কয় যে এটারও বাট ফাটা দেবো তাও আমি দেবো জান প্রথমেরও বাট ফাটা হ্যাঁ প্রথমটারও আমি বাট ফাটা দেবো যদি কোনো দর্শক ভাই চায় আর প্রথম গরুতে আসলে তো শরীফ ভাই কোনো মূলত আসলে কিছু থাকে কোনো সমস্যা থাকে না 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 আচ্ছা মিলন ভাই দাম 200 সমান সমান করা যায় না ওটা 195 চাইলেন না হ্যাঁ ওটা 95 চাইছি এখন দর্শক ভাই যদি নেয় সেক্ষেত্রে আমি ফোনের মাধ্যমে তাদের সাথে হ্যাঁ সুযোগ সুবিধা দিয়ে দেবো আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন যেটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আসলে আমার মোবাইল নাম্বারটা 01700897145 এটা তিমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এটাই ইমো হোয়াটসঅ্যাপ আছে দর্শক যারা ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্য একটা কথাই বলবো আসলে গাবি নিয়ে অনেক মানুষই মানে এই লাইনে এসে অনেক লসমুখী হয়েছে তাদের জন্য আমি একটা কথাই বলবো জোরহাত করে অনুরোধ করব যে গাবি কিনতে লাগলে আমি ধরেন আমার জিনিস আমি তো বেচার জন্য আমি কবই যে আমার যে গরুটা আসলে মূলত এটা 100 জাতের কি এই গরুটার থেকে 20 কেজি দুধ হবে দর্শকদের আগে চিন্তা ভাবনা নিতে হবে যে আমার এই গাবিটার থেকে আমি আমার নিজের চোখের মাপ নিতে হবে আমি যখন মালটা কিনতে যাব তখন আমার নিজের মানে ইসের মাপ করে যে গাবিটার থেকে 15 কেজি দুধ হবে সেই ধারণা নিয়ে গাবি কিনবেন কখনো আমি দর্শক ভাইদের মনে করবো যে কখনো ঠকবেন না সুন্দর কথা বলছেন তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাবি দেখানোর জন্য আর যেভাবে আজকে ভিডিও দেখাইছি ইনশাল্লাহ আপনারাও ভিডিওটা দেখছেন এ পর্যন্ত আমার ক্যারিয়ারে আমি কিন্তু বাট ফাটায় দেখাই নাই তো আপনারাও চাইলে এখানে এসে বাটগুলো ফাটায় গরু নেড়ে চেড়ে দেখে শুনে বা মুন্ডিটা আসলে ভিডিওতে কত বড় বুঝতে পারবেন না দেখে শুনে নিলে ইনশাল্লাহ একটা গরুতেও ঠকার কোনো সম্ভাবনা নাই তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম।